সীতাকুণ্ডে ভয়াবহ আগুনের তিন দিন পরও মিলছে লাশ। দুইজনের দেহবশেষ উদ্ধার, আগুন না নিবলেও নিয়ন্ত্রণে, নমুনা সংগ্রহ করছে বোম ডিসপোজাল ইউনিট। একজন আমাদের মনে হচ্ছে, আমরা সাসপেক্ট করতেছি আরেকজন সিকিউরিটি হতে পারে। বিশেষজ্ঞ টিম এসেছে, তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কিনা এটা নিয়ে কাজ করছে। 1400 কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি, সরানো হচ্ছে পোড়া মালামাল। কাপড়গুলো নষ্ট যেগুলো হয়েছে, নষ্ট হোক বা ভালো যেগুলো, সবগুলো এর সাথে লেবাররা নিয়ে এক জায়গায় ফেলাই দিয়েছে। 100টার মতো কন্টেইনার পুড়ে গেছে, বিভিন্ন ভেহিকলসগুলো পুড়ে গেছে, বিভিন্ন ক্রেনগুলো পুড়ে গেছে। অনুমান ভিত্তিক কোনোভাবেই 1200 থেকে 1400 কোটি টাকার নিচে হবে না। দুর্ঘটনায় কারো অবহেলা থাকলে আনা হবে শাস্তির আওতায়। একটা সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারিভাবে তদন্ত করার জন্য। যদি কেউ এখানে কোনোরকম ভাবে এই স্যাবোটেজ করে থাকেন, তার শাস্তি তাকে পেতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া স্থাপন করেননি, সাফ জানালেন বিএনপি আমলের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা। নিজের দাবিতে এখনও অনর মির্জা ফখরুল। যুদ্ধের কারণে বাড়ছে দ্রব্যমূল্য, রিজার্ভ থেকে ভর্তুকি দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী। কারখানায় গোলমাল করলে আম ছালা দুই যাবে, সতর্ক করলেন পোশাক শ্রমিকদের। ফলের বেড়াল ছাড়ছেন মিলাররা, আমদানির ঘোষণায় মজুত চাল বাজারে, পাইকারিতে কেজিতে কমেছে 4 টাকা পর্যন্ত, সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুফল বলছেন ব্যবসায়ীরা। মোটরসাইকেলে যাচ্ছিলেন নারী, হেনস্থা করলেন ট্রাফিক সার্জেন্ট, অভিযোগ ভুক্তভোগীর। রাজধানীর জুরাইনে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আহত 3 পুলিশ। এবং মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কিছু নেই, বাংলাদেশে শনাক্ত হয়নি কোনো রোগী, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দেশে আসা তুর্কি নাগরিক চর্মরোগে আক্রান্ত, নিশ্চিত হতেই পরীক্ষা।